নগার মহাদেবপুরের রায়গা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বাবুল হোসেন নামে এক অসহায় কৃষকের প্রায় দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন কলেজের অধ্যক্ষ আরিফুর রহমানের নেতৃত্বে রবিবার নয় মে সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের শিক্ষক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা শহরায় পশ্চিমপাড়া মাঠে সরাসরি কাস্তে হাতে নিয়ে ধান কাটার কাজে অংশগ্রহণ করেন এরপর ধান বহন করে কৃষকের উঠানে নিয়ে গিয়ে সেগুলো মারাই করে কৃষকদের ঘরে তুলে দিয়েছেন কলেজ শিক্ষক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা দরিদ্র কৃষকের এমন মানবিক উপকার করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দরিদ্র কৃষক বাবুল হোসেন আলাফতাব খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ